পেশাদিকের মানুষ, তোমাদের অন্যায় অপরাধ যতই হোক ভয় পেও না, আল্লাহর প্রশংসায় মেতে ওঠো। ইছাদিগের মানুষ, তোমাকে আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে, আল্লাহর প্রশংসায় মেতে ওঠো। তুমি মুসলমান হয়েছো, মুসলমান বাপ মার ঘরে হয়েছো, মুসলমান সমাজে আছো বলেই আজকে এখানে ওয়াজে এসেছো। হোক তুমি অনেক অন্যায় অপরাধের সাথে লিপ্ত, হোক তুমি অনেক পাপি, কিন্তু তুমি এখানে এসেছো কারণ তুমি, তোমার মেন্টালি সেট আছে যে আমি মুসলমান, ওয়াজ আমাদের একটা, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে গেলে আল্লাহ অনেককে হিদায়ত করে, অনেকে অনেক কিছু শিখতে পারে, এই উদ্দেশ্যে আসছো না, আল্লাহ তোমাদের উদ্দেশ্য কবুল করুক। তবে শোনো, সুসংবাদ শোনো, তোমাদের রব বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দাদের সবাইকে বলে দিন, যারা নিজেদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, তাদেরকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সবার একবার যত সব গুনাহ মাফ করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল দয়ালু, তোমার যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। শোনো ইসাদিগির মানুষ, রবকে চেনো। এখানে হাত তোলো তো যে কোনোদিন পাপ করোনি, হাত তোলো যে কোনোদিন পাপ করোনি। আমি তুলতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় এভাবে হাত তোলা। কেউ নাই, একজন, আধাজন, পনেরো একজন, তাও নাই, এরকম মানুষ নয় যে পাপ করে নেয় নাই, তাহলে না। আচ্ছা, এখানে তাহলে আমরা যারা আছি সবাই পাপ করেছি, কি করেছি, ক্ষমাকারী কে বলুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আচ্ছা, এই পাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এবং আল্লাহ নিজে কোরআনে বহু আয়াত নাজিল করেছে না, যে যারা পাপ করবে তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করবে, আল্লাহ আয়াত নাজিল করেছে কিনা। শোনো, তোমাদেরকে কিছু আয়াত পড়ে শোনাই, দেখো তোমরা কি বোঝো। এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1450 বছর আগে নাজিল করেছে। আফসোস, আমরা ব্যস্ততার কারণে দুনিয়াকে প্রাধান্য দিয়ে পড়তে পারিনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন উপকৃত হবে সে যে আল্লাহর কাছে যাবে একটা সুন্দর বিশুদ্ধ পবিত্র হৃদয় নিয়ে। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, সেদিন যারা আল্লাহকে ভয় করে তাদের নিকটে কাছাকাছি করা হবে জান্নাতকে। ওয়া বুরিজাতিল জাহিমু লিল গাওিন, এবং পদ ভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম, পাপীদের জন্য খোলা হবে জাহান্নাম। শোনো ইছাদিগির মানুষ, ভয় পাও আল্লাহকে, যার কাছে ফিরে যেতে হবে, ভয় পাও আল্লাহকে যে তোমাকে মুক্ত করতে পারে, ভয় পাও আল্লাহকে যিনি ছাড়া তোমার কোনো ওলি মুর্শিদ থাকবে না। শোনো ইছাদিগির মানুষ, যা পাপ করেছো করেছো, আজকে 2022 5 মার্চ এই মাঠ থেকে সিদ্ধান্ত নাও, তোমার যতই পাপ হোক না কেন, তোমার রব বলেছে, ইল্লা মান তাব, অতঃপর যে অন্যায় থেকে ফিরে আসে, গুনাহ থেকে ফিরে আসে, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কর্ম সম্পাদন করে, ফাউলাইকা ইউবাদদিরুল্লাহ, এ পুরো পৃথিবীতে যত পাপি মানুষ আছে, যতই তার পাপ আর গুনাহ হোক, যতই তার অন্যায় আর জুলুম হোক, আল্লাহ বলছে যদি সে তাওবা করে ফিরে আসে আর এই অপরাধ করবে না, এবং ঈমান নিয়ে আসে, ভালো কাজকর্ম করে, খুশি হয়ে যাও ইছাদিগির মানুষ, তোমাদের রব বলছে, ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের রব বলছে আল্লাহ তোমরা যদি তওবা করে ফিরে আসো তোমাদের সব গুনাহ নেকিতে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহীমা, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। একটা হাদিস বলে তোমাদেরকে যাই, এখান থেকে বিদায় নিয়ে ইনশাআল্লাহ, ফাযিলাতুশ শেখ ডক্টর মোহাম্মদ আবু বকর যাকারিয়া হাফেজাহুল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর তৌফিকে তিনি কোরআন ও সুন্নাহ থেকে আপনাদের উদ্দেশ্যে, যাতে আপনাদের দুনিয়া সুন্দর হয়ে কিছু আমাল করে,
কিছু কোরআন সুন্নার উপর ভিত্তি করে আমাল নিয়ে কবর পর্যন্ত গিয়ে নাজাত পেতে পারেন, সে উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমার উস্তাদ বক্তব্য দেবেন। তবে একটা হাদিস বলে আজকের এই বক্তব্য শেষ করি, ভয় পেও না, তোমাদের রব জালেম নন, তোমরা এমন কারো কাছে মাথা ঠেকাও না যিনি অন্যায় করে। মুসলমান খুশি হয়ে যাও, এমন রব পেয়েছো যিনি কারো পরোয়া করে না। রব বলছে আনাস ইবনে মালিক কল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কল আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়েরা যাই হও না কেন, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাক, যদি তুমি আল্লাহকে ডাকো, বিদআতের বিরুদ্ধে কাজ করে চলছে, তোমরা মনে করো তারা শুধু শুধু করছে, আহা যদি তোমরা জানতে এটা কত বড় অপরাধ, যদি তোমরা বুঝতে, দেখো তোমাদের রব বলছে ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতিয়া, ও পৃথিবীর মানুষ, ও আদম সন্তান, তোমরা যদি এই জমিনটাকে পরিপূর্ণ করে অপরাধ নিয়ে রবের সামনে যাও, রব বলছে সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ, তোমরা যদি পুরো জমিন পুরো পৃথিবী ভর্তি পাপ নিয়ে আল্লাহর কাছে যাও, আল্লাহ বলছে যে যদি তোমার এই পাপের মধ্যে আল্লাহ শিরিক না দেখে, আল্লাহ বলছে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, এই পুরো জমিন ভর্তি ক্ষমা নিয়ে এসে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া হামদু সুবহানাল্লাহ। ইছাদিকের মানুষ আল্লাহকে ভয় করো, ইছাদিকের মানুষ পৃথিবীর মুসলমান আল্লাহকে ভয় করো। একটু ভাবো যুবক, কোনটা ইবাদত আর কোনটা উৎসব, সময় এসে গেছে বুঝে শুনে উৎসবে যাওয়ার, কারণ সব উৎসব উৎসব নয়, সব তো এই যে আমাদের মুসলমানদের বিয়ে এটা কি উৎসব না, এটা উৎসব হলে এখানে ধর্ম কেন থাকবে, যেন আমরা কাদি নিয়ে আসি, খতিব নিয়ে আসি, খুতবা পড়াই, সাক্ষী রাখি, বিয়ে করাই, তাহলে এটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলাম নাকি, তাহলে এই বিয়েটা উৎসব কিন্তু ইবাদত, এটা কি ইবাদত। এভাবে তোমার বন্ধু যারাই যে উৎসব করে, ভেবে নিও তুমি কি তার উৎসবে যাচ্ছ নাকি ইবাদত এবং উৎসবে যাচ্ছ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, শিরিক মুক্ত ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সময় ওনার কাছে নিয়ে যান যখন তিনি আমাদের উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে একটা একটা অন্যায় মুক্ত জীবন দিয়ে, সুন্দর জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ সন্তুষ্টি সহকারে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।